যুক্তরাষ্ট্রের পরেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। এত কিছুর পরও লকডাউন শিথিলের পর থেকেই অব্যাহত রয়েছে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। রিও ডি জেনিরো সহ অধিকাংশ শহরেই খুলতে শুরু করেছে বাজারঘাট ও দোকানপাট। করোনার কারণে মানুষের আয় নেই বললেই চলে, তাই মানুষ অনেকটা বাধ্য হয়ে কাজে ফিরেছে। তবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে আমাদের কাজ করে যেতে হবে। এই মার্কেটটির উপর আমাদের জীবিকা নির্ভর করে, তাই এটি খোলায় আমরা খুশি, কিন্তু ভবিষ্যতে যাতে এটি আবারও বন্ধ হয়ে না যায় সেজন্য আরো সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। একই পরিস্থিতি মেক্সিকোতেও। দেশটিতে বুধবার একদিনে মারা গেছেন প্রায় 800, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 1.5 লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষা কার্যক্রম। নির্ধারিত বুথ ছাড়াও অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যেহেতু একটি বাড়িতে অনেকে একসাথে থাকেন, তাই একজন অসুস্থ হয়ে পড়লেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন, বিষয়টি আমরাও বুঝতে পারি, আর এ কারণেই সবার কোভিড পরীক্ষা করাটা জরুরি। আপনি জানেন না আপনি বা আপনার পরিবারের কেউ নিজের অজান্তে শরীরে ভাইরাসটি বহন করছে কিনা, এই কারণে পরীক্ষা করানোটাই হচ্ছে নিরাপদ থাকার অন্যতম উপায়। এদিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে। দেশটির কবরস্থানগুলোতে জায়গা সংকুলান না হওয়ায় করোনায় মৃতদের কবর দেয়া হচ্ছে পাহাড়ি এলাকায়। এছাড়াও সুরক্ষা সামগ্রীর সহজলভ্যতার দাবিতে রাজধানী লিমায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। দেশটিতে বুধবার একদিনে মারা গেছেন 200+, আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 2.5 লাখ। অন্য কর্মকার, সময় সংবাদ।